নমস্কার বন্ধুরা, জবাব দি সলিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে কিন্তু বন্ধুরা তোমাদের বলে রাখি রাজ্যে কিন্তু 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো, মানে স্নাতক পাস যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, সরাসরি কিন্তু ইন্টারভিউর মধ্যে দিয়ে তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তোমাদের সাথে আলোচনা করব কি পোস্টে কি যোগ্যতা, কোথায় নিয়োগ হচ্ছে, কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে, সমস্তটা তোমাদেরকে জানিয়ে দেবো। কিন্তু তার আগে বলবো বন্ধুরা, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো। এবার সরাসরি অফিসিয়াল নোটিশটি বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি। তো বন্ধুরা, এই হলো অফিসিয়াল নোটিফিকেশন। তো তোমাদেরকে বলে রাখি অ্যাডিশনাল ইন্সপেক্টর এই পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু প্লেস অফ এনগেজমেন্টের এখানে কিন্তু মানে জায়গার নামগুলো দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে দেখো দিনহাটা তুফানগঞ্জ 1-2 হিসাবে লেখা রয়েছে, মানে এসডিও অফিসে, কোথাও বিডিও অফিসে, তুফানগঞ্জের বিডিও অফিস, তুফানগঞ্জের এসডিও অফিস, তো বিভিন্ন জায়গায় কিন্তু নিয়োগটি হচ্ছে। কোচবিহারে বিডিও অফিসে নিয়োগ হচ্ছে। তো এইভাবে কিন্তু ভাগ করা রয়েছে এবং টোটাল কিন্তু শূন্যপদ রয়েছে 6টি। আর সেক্ষেত্রে পার মান্থ কিন্তু 12,000 টাকা স্যালারি রয়েছে। আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে স্নাতক পাস যোগ্যতা তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পূর্বে কিন্তু কাজের অভিজ্ঞতা এখানে চেয়েছে। আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি বন্ধুরা, বেসিক কিন্তু কম্পিউটার নলেজটা কিন্তু অবশ্যই এখানে লাগছে। আর সেক্ষেত্রে তোমাদের বয়সটা কিন্তু 64 বছরের বেশি হওয়া যাবে না, মানে 64 বছরের নিচে হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদের বয়সটা কিন্তু 1/5/2023 এই তারিখ অনুযায়ী কিন্তু হিসাব করা হবে। আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হলে কিন্তু তোমাদেরকে অফলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদেরকে বলে রাখি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা পেয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমরা ফিল আপ করে সাথে যাবতীয় এডুকেশনাল ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করে এবং সাথে কিন্তু তোমাদেরকে বলে রাখি অবশ্যই কিন্তু এই ঠিকানাটা তোমাদেরকে পাঠাতে হবে। এখানে লেখা রয়েছে যে কোন ঠিকানা তোমাদেরকে পাঠাতে হচ্ছে। তো সেখানে কিন্তু বাই পোস্টে অথবা কুরিয়ার করে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে। আর সেই তারিখটা তোমাদের বলে দিই যে 25 তারিখের মধ্যে, মানে মে মাসে 25 তারিখে বিকেল 5টার মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট হওয়া চাই। কোনো রকম কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে না, মানে তোমাদের কিন্তু সরাসরি ইন্টারভিউর মধ্যে দিয়ে কিন্তু নিয়োগ করা হচ্ছে। পার্সোনালিটি টেস্টের মধ্যে দিয়ে ইন্টারভিউর মধ্যে দিয়ে তোমাদেরকে নিয়োগ করা হবে। কোনো রকম কিন্তু তোমাদের ফিজ লাগছে না। আর সেক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট সময় মতো তোমাদেরকে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করে নিতে হবে। আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি বন্ধুরা, এখানে কিন্তু তোমরা যদি চাও তাহলে কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা একবার ভিজিট করতে পারো। এদের অফিসিয়াল ওয়েবসাইটটি হলো www.kujved.nic.in। এটা হলো এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু নোটিশটা পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে বিজ্ঞপ্তি কোথা থেকে জারি হয়েছে। তো বন্ধুরা দেখো, বিজ্ঞপ্তি কিন্তু জানিয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কোচবিহারের পক্ষ থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে। 12 তারিখে নোটিফিকেশন আউট হয়েছে। এখানে তোমরা মেমো নাম্বার দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আমাদের সাথে থেকেও পাশে থাকা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।